আমরা পরিষ্কার করে বলতে চাই, যতই ষড়যন্ত্র তোমরা করো না, আমাদের বিশ্বনবীর বিরুদ্ধে, রহমাতুল আলমিনের বিরুদ্ধে যেই জোবান দিয়া বিশ্বনবীর বিরুদ্ধে কটাক্ষ করা হবে, এই জোবানকে কেটে টুকরা টুকরা করিতে হবে মুসলমানদের। ঠিক না বেঠিক বলেন? যেই কলম দিয়ে আমার নবীর বিরুদ্ধে অমানগর শব্দ বলা হবে, সেই কলমওয়ালা হাতকে ভেঙ্গে চুর মার করিতে হবে ইমানদারদেরকে। ঠিক না বেঠিক বলেন? তাইলে সত্যিকার আমরা মুসলমান হওয়ার দাবিদার হতে পারি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। বন্ধুগণ, যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একমাত্র আইডল, বিশ্ব মানবতার জন্যে রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সব ক্ষেত্রে, তাই ওনার বদনাম করে আমাদের অন্তর থেকে তার মহাব্বতকে বিদায় করে দিয়া, মানব সমাজের দিল থেকে, অন্তর থেকে তাকে দূরে সরাই দিয়া, এই দেশটাকে, বিশ্বটাকে শয়তানের বিশ্ব, তাগুতি বিশ্ব বানাবার চক্রান্ত ছাড়া এই বেঈমানদের আর কোনো প্ল্যান নাই। আমরা পরিষ্কার বলতে চাই, কোনো তাগুতি শক্তিকে আমরা কষ্ট দেব না, যতক্ষণ একজন আবু বকর সিদ্দিকের সন্তান রুহানি সন্তান থাকবে, ওমর ইবনে খাত্তাবের রুহানি সন্তান থাকবে, যতক্ষণ পর্যন্ত আবু বারজা আসলামীর রুহানি সন্তান একজন বাঁচি থাকবে, যতক্ষণ ওমাইর ইবনে আদনানের রুহানি সন্তান একজন বাকি থাকবে, মুহাম্মদ বিন মাসলামার একজন রুহানি সন্তান বাঁচি থাকবে, যতক্ষণ আবদুল্লাহ ইবনে আতিকের একজন রুহানি সন্তান মুসলমান পৃথিবীতে বাঁচি থাকবে, ততদিন পর্যন্ত মুহাম্মদ রসুলের কটাক্ষকে আমরা মাফ করতে পারি না, সাথ দিতে পারব না, তার নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। বন্ধুগণ, এই ব্যাপারে দুইটা কথা বলবো। এক নম্বর কথা হলো, আমার দেশের একটা দল আছে, সেই দল হইল মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারীদের দল। ঠিক না বেঠিকক্ষণ? আজকে তারা বর্তমানে এই সরকারের উপদেষ্টাদের কাছাকাছি অবস্থান গ্রহণ করে তারা শিক্ষা সিলেবাস কারিকুলামের মধ্যে অবদান রাখার চেষ্টা করে, অত সে হাদিস মানে না, এমন বেঈমানদের শিক্ষা কারিকুলাম বাংলার জমিনের কোনো মুসলমান মানি নিবে না। ঠিক না বেঠিকক্ষণ? এই বেঈমানদের একটা কথা হলো, রসুলকে অবমাননা করলে তার শাস্তি কি হবে, হত্যা করা, এটা কোরআনেও নাই, হাদিস তো আমরা মানেই না, তাই রসুলের অবমাননাকারীকে হত্যা করা যাবে না, এমন বক্তব্য, এটা মুনকিরিনে হাদিস আহলে কোরআনের বক্তব্য। আজকে রহমতুল্লাহ আলামিনের কনফারেন্স থেকে বলতে চাই, এই বেঈমানের দল, আল্লাহ কোরআনে কারিমে সূরা আহজাবের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু বিদ্দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এই আয়াতের তাফসীর ভিতরে ইমাম সুয়ুতি রহমতুল্লাহ লিখছেন, হাযিহিল আয়াতা তাদুল্লু, এই আয়াতে প্রমাণ করে, যেই ব্যক্তি মান সাব্বান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও নাবিয়্যান মিনাল আম্বিয়া ফা ফা ইউক তাল হাদ্দান ওয়ালা ইউস্তাতাব, তাকে তওবা করতে বলা হবে না, তার থেকে তওবা চাওয়া হবে না, তার তওবা গ্রহণ করা হবে না, তওবা করার আগেই তাকে হত্যা করতে হবে। যেই ব্যক্তি নবীকে গালি দিবে, কটাক্ষ করবে, তার শাস্তি চার মজাবের ইমামদের ঐক্যমতে, দুনিয়ার উলামায়ে কেরামের ইমামের ঐক্যমতে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। মুসলমান যদি থাকি থাকত আর কটাক্ষ করলে তাহলে কাফের মুরতাদ, কিন্তু মুরতাদকে হানাফি মাজহাবে তওবা করার সুযোগ দেয়, কিন্তু রসুলকে যারা গালি দিয়ে মুরতাদ হবে তাদেরকে তওবা করার সুযোগও নাই, হদ দণ্ড বিধি হিসাবে তাকে হত্যা করতে হবে। আর যদি মুসলমানের দেশে কোন কাফের বেঈমান, যারা জিম্মি বলে, মুসলমানের আন্ডারে, দেশের আন্ডারে থাকে, তারাও যদি এই কাজ করে, নবীর বিরুদ্ধে কটাক্ষ করে, তার বিধানও একই বিধান, সাওয়ান মুসলিমান আও কাফেরান জিম্মিয়ান, যাই হোক না কেন, মান সাব্বান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুলু, তাকে হত্যা করা, এটাই নবীর আদেশ, এইটাই ইসলামের বিধান,
তাই এই নিয়ে সংশয়ের কোনো কারণ নাই। মুনকিরিনে হাদিসের দল, আহলে কোরআনের দল এখানে ঘোলা পানিতে মাছ শিকার করিয়া এই সমস্ত বেঈমানদের ব্যাপারে কিছুটা তারা সুযোগ দিয়া দেবে, এই সুযোগ উলামায়ে হাক্কানির সামনে চলবে না। স্পষ্ট ঘোষণা সমস্ত ইমামদের ঐক্যমতে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, 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 মৃত্যুদণ্ড। সর্বশেষ যদি মুসলমান হয় এবারে গালিগালাজ করেছে, মন্দ বলেছে, সেটা মুরতাদ, তওবা কবুল হবে না, তাকে মুসলিম রাষ্ট্র হত্যা করবে, মুসলিম শাসক গোষ্ঠী হত্যা করবে। আর যদি জিম্মি হয় কাফের মুসলমানের দেশে, তার শাস্তি হত্যা। প্রশ্ন জাগে, যদি কাফের দেশের মধ্যে কোনো কাফের আমার নবীর বিরুদ্ধে মুখ খোলে তাহলে তার হুকুম কি হবে? যেমন ভারতের মধ্যে যেই বেঈমান আমার রসুলের বিরুদ্ধে কথা বলেছে, আবার সরকারের একজন নেতা, একজন মন্ত্রী এই ব্যক্তিকে স্বীকার করেছে এমন কথা। এইভাবে ভারতের মধ্যে যারা আমার নবীকে নিয়ে কটাক্ষ করছে, মোদী সরকারের এই কুত্তা বাহিনী, তাদের ব্যাপারে কি হবে? সুস্পষ্ট কথা, তাদের ব্যাপারে একটাই কথা, তাদের ব্যাপারে একটাই কথা, বাংলাদেশ সরকার বর্তমান যেই সরকার আছে, সামনে যেই সরকার আসবে, সরকারের দায়িত্ব হবে, যদি সরকার সত্যিকারের মুসলমানের সরকার হয়, শাহজালাল সাভারানের এই দেশের সরকার হয়, অবশ্যই কূটনৈতিক মাধ্যমে ভারতকে বাধ্য করতে হবে নসিরের অবমাননা করে এই বেঈমানদেরকে, তারাই যেন ফাঁসির কাছে ঝুলায়, হত্যা করে। এটাই হলো মুসলমানের ইমানি দায়িত্ব। মহতরম হাজরিন, একটা প্রশ্ন জাগে, হুজুর যদি মুসলিম দেশে কোনো কাফের বেঈমান বা মুসলমান এরকম রসুলের বিরুদ্ধে কথা বলিয়া মোর্তাদ হইয়া গেল, জিম্মি কাফের তো কাফেরই, তার শাস্তি কে দিবে? এই ব্যাপারে বিভিন্ন কথাবার্তা আছে, শাস্তি দেওয়ার দায়িত্ব সরকারের, কোনো সন্দেহ নাই। এটাই হলো বিধান, প্রত্যেক পাবলিক যদি হাতে আইন হাতে তুলে নেয় সেই দেশে শান্তি শৃঙ্খলা থাকতে পারে না। তাই ইসলামের বিধান হইল সেই প্রশাসন এবং বিচার ব্যবস্থা তাকে শাস্তির আওতায় আনবে। কিন্তু প্রশ্ন হইল, যদি কোনো দেশের মুসলমান শাস্তির আওতায় এই মোর্তাদদেরকে না আনে, আনতে চায় না, এমন দেশ আমরা বানাইছি যেই দেশের সংবিধানে এরকম হুকুম জারি কোনো ব্যবস্থা নাই, বিচারকরা এই বিচার করে না, সেই ক্ষেত্রে একটা ফতোয়ার কথা বলতেছি, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি কোনো মুসলমান পাবলিক ইমানের যুবক ইমানের চেতনায় এই বেঈমানকে হত্যা করে, তাইলে এর হত্যাটা দিয়ানাতান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্য হবে, কাজা গ্রহণযোগ্য না হলেও আল্লাহর বিচারে এই হত্যাকারী নবীর আশেক বলে সাব্যস্ত হবে বলে সুবহানাল্লাহ। এই হলো ফতোয়া। তাই কাজান এটা জায়েজ নেই, দিয়ানাতান কিন্তু জায়েজ, দিয়ানাতান জায়েজ। একজন মদিনার আবু দাউদ সাহেবের হাদিস, অন্ধ সাহাবি ওনার উম্মেওয়ালাদ বান্দিকে হত্যা করেছে, পেটের মধ্যে ছুরি চালাই দিছে, হত্যা করেছে, নবীকে গালি দিত। এবার আল্লাহর নবী খবর শুনলেন, শুনিয়া বললেন, এই মহিলাকে কে হত্যা করেছে? আল্লাহর বাস্তে তোমরা দাঁড়াই যাও, আমি দেখতে চাই সেই ব্যক্তিকে। এই সাহাবি তিনি দাঁড়াইতে চাইলেন না, পরবর্তী দাঁড়াইলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, আমি হত্যা করেছি। রসুল বললেন, তুমি কেমনে হত্যা করছো? তুমি তো পাবলিক, তুমি বিচারক না, তুমি জজ না, তুমি কিছুই না, কেমনে করলা? হুজুর ইয়া রাসূলুল্লাহ, সে আমার প্রাণের টুকরো, আমার প্রাণে প্রাণ প্রিয় স্ত্রী বাঁধি উম্মেওয়ালা, তার ঘরে আমার দুইটা ফুলের মতো সন্তান রয়েছে, আমি সহ্য করতে পারি নাই যখন প্রত্যেক রাত আপনার বিরুদ্ধে কবিতা গায় গালি দিয়া দিয়া, আমি সহ্য করতে না পারিয়া আমি আমার ছুরিটা তার পেটের সোজা চাপ দিয়ে ধরেছি। আর সেই মুহূর্তে তার একটা সন্তান বের হইয়া গেছে, জন্ম লাভ করেছে, আর বাচ্চাটাও রক্তাক্ত হয়ে গেছে। এমন অবস্থা করতে বাধ্য হয়েছি কারণ আমি আপনাকে মহব্বত করি, আপনার বিরুদ্ধে যারা কটাক্ষ করবে তাকে আমি সহ্য করতে পারি নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশহাদু আইয়ুহান নাস, হে আমার সাহাবারা, তোমরা সাক্ষ্য থাকো, তোমরা সাক্ষ্য দেখা, দমুহা হাদরুন, দমুহা হাদরুন, ওই নারী যে আমাকে গালি দিয়েছে, আল্লাহ দিয়েছে, তার রক্তে কোনো দাগ নাই,
তার রক্তের দাম নাই, তাকে হত্যা করেছে, ঠিকই করেছে, ঠিকই করেছে। এই সমর্থন মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। এই হাদিস থেকে উলামা ইকরাম বলছেন, যদি কোনো জনগণ, যদিও আইন হাতে নেওয়ার অধিকার নাই, বিশৃঙ্খলা করা যাবে না, কিন্তু প্রেমের মধ্যে রসুলের প্রেমে আসিয়া এমন কোন বেঈমানকে হত্যা করে, আবার আদালতের মধ্যে আসিয়া বলে আমি হত্যা করেছি নবীর মহব্বতে, তাহলে এটার অবকাশ আছে। দিয়ানতান বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যদি আদালতের দৃষ্টিতে নাই কিন্তু আল্লাহর দৃষ্টিতে আছে। তাই আমরা বলবো কোন অবস্থায়, আজ রহমতুল আলমিনের কনফারেন্স থেকে পরিষ্কার ঘোষণা, আজকে আহাদ করতে হবে, ওয়াদা করতে হবে আল্লাহর কাছে। আমরা কোরআনের বিরুদ্ধে হোক, সাহাবার বিরুদ্ধে হোক, রসুলের বিরুদ্ধে হোক, কোন প্রকারের কুটুক্তি আমরা বাংলাদেশে হোক, বাংলার বাইরে হোক, কাফের দেশের মধ্যে হোক, কেউ যেই কোনো কেউ করুক না কেন, মুসলমানে করুক, জিম্মি করুক, কাফের করুক, যে করুক কিনা, তাদেরকে আমরা ছাড় দিব না। ঐক্যবদ্ধভাবে রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের শাস্তির আইন প্রয়োগ করার সব প্রচেষ্টা, কারা কারা তত্ত্বের আদি, হাত তুলিয়া দেখান আল্লাহকে, আল্লাহ আকবার। মহতরম হাজরিন, আল্লাহ পাক সম্মেলনকে কবুল করুক, রহমত আলমকে কবুল করুক। রহমান আলমিনের কর্ণধার আসিয়া স্টেজে বসে গেছেন, জাজাকুল্লাহ খায়রান। আরো যারা যারা আসবেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।